ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করে দিও। আর যদি তোমরা মনে করো আমার ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করার জন্য দেখো নিচে একটা রেড কালারের বাটন আছে, সেটাকে প্রেস করো। সেটাকে প্রেস করার পর একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর তারপরে অল প্রেস করো। তাহলেই কিন্তু তোমরা আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো আমার একটা হোয়াইট কালারের টপ, যেটা কিনা আমি ক্লাব ফ্যাক্টরি থেকে কিনেছিলাম, কিন্তু সেটা হয়তো এখন আর অ্যাভেলেবেল নেই। আর সেটা আমি খুবই কম দামে কিনেছিলাম, কারণ তোমরা জানো কি ক্লাব ফ্যাক্টরিতে জিনিস অনেক কম দামেরই পাওয়া যায়। তো ওই অনেক দিন আগের টপটা আমি কীভাবে স্টাইল করে থাকি এখনও অবধি আমি ওই টপটা পরি, তো সেটার জন্যই ভিডিওটা। প্রথমে দেখো আমি এটাকে একটা ডাংরির সঙ্গে পেয়ার আপ করেছি। তো আমার কাছে যে ডাংরিটা আছে সেটা হচ্ছে এইরকম একটা ডেনিমের, এটার ওপর দিয়ে টপের যে ওপরের অংশটা আছে সেটা আমি ডাংরির ফিতের ওপর দিয়ে রেখেছি। পরে দেখো আমি এই টপটাকে পেয়ার আপ করেছি হচ্ছে একটা জিন্সের সঙ্গে। জিন্সের টপ তো তোমরা সবাই পরে থাকো, আমি এই টপটা ইউজ করছি তার মানে কিন্তু এই নয় যে আমার মতনই একটা টপ তোমাদের প্রয়োজন। এটাকে স্টাইল করার জন্য তোমাদের বাড়িতে থাকা কিন্তু যে কোনো টপ তোমরা এইভাবে ডাংরি কিংবা জিন্সের সঙ্গে পরেই থাকো, তাই না? সেরকমই আমি কিন্তু আমার এই টপটাকে আমি ডাংরি, জিন্স, স্কার্ট আর কখনো কখনো শাড়ির সঙ্গেও পরে থাকি অ্যাজ এ ব্লাউজ। তো এরপরে যেটা আমি দেখাচ্ছি সেটা দেখো, আমি এটাকে একটা স্কার্টের সঙ্গে পেয়ার আপ করেছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা ওড়না। এই ওড়নাটাকে আমি একটু লেহেঙ্গা স্টাইলে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু ওড়নাটাকে চাইলে যে কোনো স্টাইলে নিতে পারো, ওড়না ছাড়াও পরতে পারো। স্কার্ট অ্যান্ড টপ, টপটাকে ইন করে পরেছি। আমার মনে হচ্ছে ইন করে পরলেই এই টপটা বেশি ভালো লাগবে স্কার্টের সঙ্গে। আরেকটা কথা, আমি এই টপটাকে কিন্তু স্টাইল করেছি পালাজোর সাথে। আমার একটা পালাজো যেটা কিনা আমি অ্যামাজন থেকে অনেক দিন আগে নিয়েছিলাম, প্রায় এটা 4 বছর আগের পালাজো, আর এই পালাজোটা আমি টপটাকে ইন করেই পরেছি। তোমরা চাইলে এরকমই একটা টপ কিনে ফেলতে পারো অন্য কোনো অনলাইন স্টোর থেকে, আর আমার মতো সুন্দর করে স্টাইল করে ফেলতে পারো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই 4টি স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমার ভালো লেগেছে। জিন্স টপ, ডাংরি উইথ টপ, স্কার্ট টপ, নাকি পালাজো উইথ টপ? তো আমি আজকের জন্য এই অবধিই রাখলাম ভিডিওটা। পরবর্তী কোনো ভিডিওতে আমি টপের সঙ্গে কীভাবে শাড়ি পরি সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সো বাই।